আমার যুবক ভাইরা বিশ্ব রয়ে বললো তুমকা হলো আর তুমকা হলো তুমকা হলো মারা তো লিয়ার বেহা হে যুবকের দল তোমরা যখন বিয়ে করবে লিয়ার বেহা চারটা জিনিস দেখো বলে মালেহা বলে জামালেহা বলে হাসাবেহা বলে দিনেহা ফজকুর বেজাদের দিন চারটা জিনিস দেখো যদি তোমরা তিনটা না পাও চারটাই না পাও আর যদি দিনকে পেয়ে যাও তাহলে ফজকুর বেজাদের দিন তাহলে দিনকে প্রাধান্য দো কিন্তু আমাদের ছেলে মেয়ের ছেলেরা যদি বিয়ে করতে যায় তো নানুকে দাদুকে বলছে দাদু হে একটা বহু বহু গুলো দেখ না হে আমি বয়সটা হয়ে গেছে তোরা কি বুঝতে পারিস না বুক ফেটে ছেলেগুলো বলতে পারে কিন্তু কোনোদিন শুনেছেন আপনার নাতনি আপনার মেয়ে কোনোদিন বলেছে যে নানা দাদু আমাকে একটু বিয়ে দিয়ে দেবো ভাই বাবজি শুনেছেন কোনোদিন কিন্তু ছেলেরা যদি বড় হয়ে যায় এরা বলে দাদু নানা আমার বয়স হয়েছে যদি দেখতে পাস না এটা বহু টহুগুলো দেখ না আমি বিয়ে করবো এরা বলতে পারে তো বিশ্ব নেই বললেন যে তুমি চারটা জিনিসকে দেখে বিয়ে করো কেউ কি যুবকরা বলছে ধুর নবী তোমাকে আমরা মানবো না আমরা যেটাকে বিয়ে করবো হাজ পূর্বে কি রাজি আছি তাহলে সৌন্দর্যের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই কিন্তু কোনোদিন ভাবিনি যে এই সৌন্দর্যটা কতটা স্থায়ী কতটা অস্থায়ী ও ভাইরা আমার কোনোদিন ভেবেছি না ভাইরা আমার বন্ধুরা আমার একটা যুবক ছেলে সুন্দর দেখে ফর্সা চামড়া দেখে বিয়ে করলো সত্যি করে বলুন ওই চামড়াওয়ালি মেয়েটা যে মেয়েটা চুল সামনে পিছু রেখে উলুক ভুলুক করে চামড়ার গরম দেখে আমি ফর্সা আমার মতো কে আছে বন্ধুরে কালো মেয়েদের দিকে তাকায় না এই জন্য কবি বলছে কালো হয়েছি তাই কি আমি করেছি ভুল কালো হয়েছি তাই কি আমি করেছি ভুল চুল মানে কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয় কি করেছে ভুল বন্ধুরে আমার একটা কালো যদি মেয়ে হয় ওকে আমরা বিয়ে করতে চাই না আসমানের মধ্যে দিন আছে ওর মধ্যে শরীয়তের জ্ঞান আছে কিন্তু ফর্সা মেয়েটাকে বিয়ে করতে আপনি সত্যি করে বলুন তো ওই মেয়েটাকে যখন আপনি বিয়ে করে আনেন যখন মেয়েটা একটা ছেলের জন্ম দিয়ে দেয় দুইটা সন্তানের জননী হয়ে যায় মা হয়ে যায় পাঁচ বছর যখন হয়ে যায় দশ বছর হয়ে যায় আস্তে আস্তে দেখবেন ওর গাল বড় ছানি পড়ে গেছে মাইস্তার দাগ পড়ে গেছে চুলগুলো ঝুড়ে ঝুড়ে নেমে গেছে তার মধ্যে উঠতে শুরু করেছে দুই দিন যদি ক্লাস না করে ওর মুখ থেকে গন্ধে যাওয়া যাবে না ভেজকে ভেজকে গন্ধ বের হয়ে যাবে এটা কোথায় সুন্দর একে কি আমরা সৌন্দর্য বলি বন্ধু এটা হচ্ছে এই সৌন্দর্য বন্ধুরে আমার যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর অবতীর্ণ করেছেন পাঠিয়েছেন এই 1,24,000 পয়গম্বরদের মধ্যে এমন একটা নবী ছিল ওই নবীটাকে আপনি জানেন আমি জানেন সবাই আপনারা জানেন ওই নবীটার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন পৃথিবীর বুকে সমস্ত রূপগুলোকে দুইটা ভাগে ভাগে বিভক্ত করা হয়েছে একটা ভাগ টোটাল নবী ইউসুফকে দেওয়া হয়েছে আর একটা ভাগ আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আগমন করবে নারী পুরুষ সমস্ত পুরুষ নারীকে আল্লাহ রাব্বুল আমিন বন্টন করে দিবেন তাহলে নবী ইউসুফকে আল্লাহ কত রূপ দিয়েছিলেন কত লাবণ্য দিয়েছিলেন কত সৌন্দর্য দিয়েছিলেন যে নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল আঙুল কেটে দিয়েছিল ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল রে মিশরের মেয়ে তোমরা কেন হাত কেটে দিয়েছ এমন কি তার মধ্যে সৌন্দর্য আছে ওরা বলেছিল ও মিশরের লোকেরা তোমরা শুনে নাও ইউসুফ এত সুন্দর এত সুন্দর পৃথিবীর বুকে এরকম সুন্দর আমরা দেখিনি আমরা তো স্বাভাবিক একটা হাত কেটে ফেলেছি আঙুল কেটে দিয়েছি কিন্তু যদি আমরা ইউসুফকে দিয়ে যেতাম আমাদের বুকের কলিজাটা বের করে দিতাম আল্লাহু আকবার এত সুন্দর করে আল্লাহর কোলাল আমিন নবী ইউসুফকে তৈরি করেছিলেন আমি একটু আগে বললাম আমার নবী আপনার নবীকে সুন্দর তৈরি করেছিলেন যেটা চাম ফেলিওর হয়ে গেছে এই নবীকে অর্থাৎ ইউসুফ থেকে সুন্দর করে দিয়েছিলেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন রে যুবকের দল পৃথিবীর
সাদা চামড়ার মেয়েকে দেখে পাগল হয়ে গেলে সেই মেয়েটার রূপটা থাকবে না 10 বছর পরে, ওর ঝরে যাবে চুল, ওর দাঁত পড়ে যাবে, ওর বুড়ি হয়ে যাবে, ও পায়খানা হাজার হোক, তিনি একবার দুইবার করে ওর মুখে লালা ফুটু বের হয়, ওর মানে পেশাব হয়, ও যেন নোংরা বর্জনা বর্জন করে বন্ধুরে। কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে রেখেছি, এমন সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কি তৈরি করে রেখেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফু জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। একটা আয়াত বাদ দিয়ে দিলাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আর আল্লাহ বললেন রে যুবকের দল তোমরা শুনে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে তোমাদের চোখ দেখেনি, অন্তর কল্পনা করেনি, এইরকম সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর নাচ নেয়ামত আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যা তোমাদের অন্তর কল্পনা করেনি, তোমাদের বিবিকে তৈরি করে রেখেছি, কেমন বিবি তৈরি করে রেখেছি। বিশ্বনবী বলছেন, এই পৃথিবী থেকে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হওয়ার পর পৃথিবীকে কোনদিন দিন দিতে পারেনি, আলো দিতে পারেনি, কোথাও রাত তো কোথাও দিন, কোথাও দিন তো কোথাও রাত। কিন্তু বন্ধুরে বিশ্ব নবী বললেন, লা আজাত মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তোমার একটা জান্নাতি বিবি, ওই বিবিটার রূপ কোনদিন ম্লান হবে না, বিলীন হবে না, শেষ হবে না, দুনিয়ার বিবিটার রূপ চলে যাবে, লাবণ্য চলে যাবে, ও বুড়ি হবে, চুল পেকে যাবে, কিন্তু জান্নাতের বিবি যেটা আপনার আমার অপেক্ষা করছে, ওই বিবিটার রূপ লাবণ্য জীবনে কোনদিন ক্ষয় হবে না, ভূমি না হবে না, হবে না। এই জন্য বিশ্বনবী বললেন যে কোন একটা সুরাইয়া নামের হুরকে যদি বলা হয়, রে সুরাইয়া হুর, তুই দুনিয়ার আসমানটাকে একটু দরজা খুলে দিয়ে দুনিয়ার দিকে তোর একটু আঙ্গুলের ঝলক দেখিয়ে দে, তোর গালের ঝলক দেখিয়ে দে, তোর চুলের ঝলক দেখিয়ে দে, তোর অঙ্গের কোন ঝলক দেখিয়ে দে, তোর কোন শরীরের একটা অঙ্গের ঝলক দেখিয়ে দে, তো লা আজাত মা বাইনাল মাশরিকে ওয়াল মাগরিব, যেখানে সূর্য উঠে বন্ধু, যেখানে সূর্য হয়, সূর্য উদয় হয়, বিশাল পৃথিবীটাকে একই সঙ্গে সূর্য কোনদিন আলো দিতে পারেনি, দিন করতে পারেনি, কিন্তু তোমার জান্নাতি একটা বিবি আর একটা আঙ্গুলের যদি ঝলক 1 সেকেন্ডের জন্য দেখিয়ে দে, তাহলে এই গোটা পৃথিবী 1 সেকেন্ডের জন্য একই সঙ্গে আলোকিত করে দেবে। দুনিয়ার বিবি যদি ঘেমে যায়, ওর কাছে যাওয়া যাবে না, একটা ভেজকা ভেজকা গন্ধ বের হবে, যতক্ষণ পারফিউম সাবান না ইউজ করবে। কিন্তু বন্ধু এটা জান্নাতি বিবি তোমার, আমার জান্নাতি বিবি যেখানে অপেক্ষা করছে, ফালা তা'লামু নাফসুম, ওই জান্নাতি বিবি যদি ঘেমে যায়, ওই ঘামের একটি মাত্র ফোঁটা, বিশ্ব নবী দয়ার নবী বলেছেন, যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ হয়ে যায়, পড়ে যায় কোনো কারণবশতে, তো বিশ্বনবী বললেন পৃথিবীর সমস্ত পানি, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি এক জায়গায় হয়ে যায়, আর একটি ঘামের বিনিময়ে, একটি ঘামের ফোঁটার বিনিময়ে, ওই জান্নাতি হুরদের মানে বিনিময়ে গোটা পানিগুলো পৃথিবীর মিষ্টি আম্বারে পরিণত হয়ে যাবে।